টি-20 থেকে স্থায়ীভাবে বাদ লিটন সৌম্য। গত টি-20 বিশ্বকাপের পর দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে দেখা গিয়েছিল এমনই এক খবর। মজার ব্যাপার, এক বছর না পেরোতেই সেই লিটন দাস এবং সৌম্য সরকার খেলবেন আরও একটা টি-20 বিশ্বকাপ। যে সিরিজে বাদ পড়েছিলেন তার পরের সিরিজেই আবার 20 ওভারের দলে ফিরেছিলেন লিটন বিপিএলে পারফর্ম করে। তবে সৌম্যর দলে ফিরতে পারফর্ম করতে হয়নি, ঘরোয়া ক্রিকেটের কোথাও পারফর্ম না করেই আবার কামব্যাক করেছেন। সেই দোষ নিশ্চয়ই বাহাতি টপ অর্ডার ব্যাটারের না, এমন সিলেকশনে নিশ্চয়ই ফুটে ওঠে দেশের ক্রিকেটের পাইপলাইনের দৈন্যদশা। ক্রিকেটে যে কারোই শেষ দেখতে নাই, কাউকেই ছুঁড়ে ফেলতে নাই, তার জ্বলন্ত উদাহরণ হতে পারেন সৌম্য লিটন। আজীবনের জন্য বাদের তালিকায় নাম ওঠা দুই ক্রিকেটারকেই একসঙ্গে ওপেন করতেও দেখা যেতে পারে অস্ট্রেলিয়া বিশ্বকাপে। যে কোনো বাংলাদেশির কাছে স্বপ্নের ওপেনিং জুটি লিটন সৌম্যর জুটি, কারণটাও স্পষ্ট। দুজনের আক্রমণাত্মক ব্যাটিং অ্যাপ্রোচ ইন্টেন্টের জন্যই খুব অল্প দিনে ভক্তদের আস্থার নাম হয়ে উঠেছিলেন সৌম্য লিটন, সঙ্গে পারফরমেন্স তো আছেই। সব ধরনের টি-20তে সৌম্য এবং লিটনকে একসঙ্গে ইনিংস উদ্বোধন করতে দেখা গেছে এক ডজনবার। দারুণ গড়ের সঙ্গে স্ট্রাইক রেটকেও মন্দ বলা যাবে না কোনোভাবেই। জানলে অবাক হতে পারেন, ওপেনিং পজিশনে দর্শকদের প্রবল আকাঙ্ক্ষার নাম লিটন সৌম্য জাতীয় দলে একসঙ্গে ওপেন করেছেন মাত্র 2 বার। 2 ম্যাচে এই জুটি থেকে টাইগাররা পেয়েছে 34 রান। আমাদের আজকের ভিডিওর স্পন্সর নিউনেস। লাক্সারি ফ্যাশন ব্র্যান্ডের প্রোডাক্ট কেনায় ইউনিক শপিং এক্সপিরিয়েন্সের জন্য প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ। অ্যাপটিতে ম্যান, উইমেন কিংবা কিডস সবার জন্যই আছে দেশি ও বিদেশি ব্র্যান্ডের ফ্যাশনেবল এবং ট্রেন্ডি লাইফস্টাইল প্রোডাক্টের পাশাপাশি মোবাইল, ল্যাপটপ, ক্যামেরার মতো বিভিন্ন ইলেকট্রনিক অ্যাক্সেসরিজও। অর্ডার করতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করুন নিউনেস অ্যাপ অথবা ভিজিট করুন www.newness.net আর BIBD10 প্রোমো কোড ব্যবহার করে পেয়ে যান 10% ছাড়। লিটন এই মুহূর্তে দেশ সেরা টি-20 ব্যাটার, সৌম্যর নামের পাশে অবশ্য এমন ট্যাগ ঝোলানোর কোনো সুযোগ নাই। বিশ্বকাপ স্কোয়াডেই যে ডাক পেয়েছেন অনেকটা ভাগ্যের জোরে, তবুও একসঙ্গে ওপেন করার সুযোগ পেলে দুজনের ব্যাট জ্বলে উঠবে এমনটাই হোক প্রত্যাশা। আফনান পিয়াল, অলরাউন্ডার।